দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। সাকিব আল হাসানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বিসিবি, মন্তব্য ক্রীড়া বিশ্লেষকদের। সিরিজের আগে হুট করেই তার না খেলার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেট। এবং এএফসি ফিফার স্বীকৃতি পেল বাফুফের নারী ফুটবল একাডেমি, নিশ্চিত করলেন উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে কৃষ্ণারা। সব ফরম্যাটে খেলার জন্য লিখিত দিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন ক্রিকেটাররা। শুধু সাকিব আল হাসান নন, এই তালিকায় আছেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদও। এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিনিয়র ক্রিকেটারদের এমন অপেশাদার সিদ্ধান্তে বোর্ড বিপাকে পড়ছে বলেও জানান তিনি। কোন ফরম্যাটে খেলতে না চাইলে আগাম জানানোর কথা বলছেন তিনি। বোর্ড সভাপতি প্রশ্ন রেখেছেন আইপিএলে দল পেলেও কি সাকিব মানসিক অবসাদের কথা বলতেন। দেশের ক্রিকেটে আলোচিত চরিত্র, সমানভাবে সমালোচিতও বলতে হবে, সাকিব আল হাসান যেন এমনটাই পছন্দ করেন। দল ঘোষণার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া না যাওয়া নিয়ে নতুন করে বোমা ফাটালেন সাকিব। মানসিক অবসাদের কারণে খেলতে চান না ওয়ানডেতে। আইপিএলে দল পেলেও কি মানসিক অবসাদের কারণে খেলতেন না সাকিব? প্রশ্ন বোর্ড কর্তার। ওর যদি ফিজিক্যালি মেন্টালি ডিস্টার্বডই থাকে তাহলে তো আইপিএল খেলের জন্য খেলতে যাওয়ার কথা না, বা সে তো অ্যাপ্লাই করেছে। তাহলে কি আইপিএল এর সুযোগ পেলেও এরকম বলতো আমি খেলবো না? কোন ফরম্যাটে কে খেলবেন তা আগেই জানতে চেয়েছিল বোর্ড। সেখানে তিন ফরম্যাটে খেলতে লিখিত দিয়েছেন এই অলরাউন্ডার। সিরিজের আগ মুহূর্তে তার মন্তব্যে বিপাকে টিম ম্যানেজমেন্ট। গত 25টা টেস্ট ম্যাচের মধ্যে মাত্র 8টায় ও খেলেছে, 19টা তো খেলে নাই। সো এটা তো নতুন কিছু না। সো আমার কথা হচ্ছে, এগুলো আপনার যদি আগের থেকে জানি তাহলে আমাদের জন্য সুবিধা। সবাই এতদিন ধরে প্ল্যান করছে কী করবে না করবে, এটাতে আমাদের বিরাট ডিসরাপশন হয়। ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, ওদের তো একটা প্ল্যান আছে, ক্যাপ্টেন, সবাই মিলে তো একটা প্ল্যান করে। সাকিবের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বোর্ড সভাপতি। পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের বিভিন্ন ফরম্যাটে খেলতে না চাওয়ার ব্যাপারগুলোতে কঠোর হচ্ছে বিসিবি। আমি কারোর জন্য ছাড় দিব, কারোর জন্য কঠিন হব, এই সব করা ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব না। আমাকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত এবং দেশের মানুষ যা চায় না, কিন্তু আমার পক্ষে এগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব না। সিনিয়রদের এমন অপেশাদার আচরণে ভারসাম্য নষ্ট হচ্ছে দলে। তাহলে কি তাদের বাদ দিয়েই দল সাজানোর সময় এসেছে টিম ম্যানেজমেন্টের? সিনিয়র প্লেয়াররা আছে, আমি পার্সোনালি চাই সবাই খেলবে, কিন্তু খেলবে কি খেলবে না এটা তো ওদের ডিসিশন। কেউ যদি খেলতে না চায় কাউকে জোর করছি না। আমরা বারবার বলছি, ভাই তোমরা যদি কেউ কোনো ফর্মেট খেলতে না চাও আগাম জানায় দাও, আগাম, সো দ্যাট আমরা প্ল্যান করতে পারি। টিমের ম্যানেজমেন্ট, ওরা সবাই কমপ্লেন করছে, ওখানে ক্যাপ্টেন কমপ্লেন করছে, কোচ কমপ্লেন করছে, ম্যানেজমেন্ট কমপ্লেন করছে যে এটা কী ধরনের কথা। সো এই জিনিসটা বারবার শুনতে 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 শুনতেই তো আমরা একটা সিদ্ধান্ত ওদেরকে দিয়ে দিয়েছি, ওপেন না খেলতে চাইলে নাও খেলতে পারে। শেষ পর্যন্ত সাকিব দক্ষিণ আফ্রিকায় যাবেন কি না সেটা বোর্ড সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন পেসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ব অভিজ্ঞতা সুখকর না হলেও এবার ভালো করার লক্ষ্য তার। সম্প্রতি নিউজিল্যান্ড ও আফগানদের বিপক্ষে কঠিন পরিস্থিতির মধ্যে জয় পাওয়ায় দলে কাজ করছে বাড়তি আত্মবিশ্বাস। এদিকে মেহেদী মিরাজ মনে করেন চ্যালেঞ্জিং হলেও এবার প্রোটিয়া সফরে দল ভালো করবে, ব্যক্তিগত সাফল্য নয় বরং দলগতভাবে ভালো করাটাই তার লক্ষ্য। আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে সাউথ আফ্রিকা সিরিজ। সো আমরা ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, যেহেতু আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ভালো টাচে আছে, আপনার লাস্ট সিরিজও খুব ভালো ক্রিকেট খেলেছে। সো আমরা আশা করি ইনশাল্লাহ ওখানে আমরা ভালো একটা ফাইট দিতে পারবো ওদের সাথে, এবং আমরা আমাদের সাধ্য মতো যতটুকু 100% দিতে পারলে তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। চেষ্টা করি টিমের প্রয়োজনে নিজেকে যতটা পারফর্ম করা যায়, খারাপ সিচুয়েশন হোক যতটা ভালো সিচুয়েশন হোক, আমি মনে করি যে টিম জেতাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম উইনিং পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। যদি যাওয়া হয় ইনশাল্লাহ আবার যাওয়ার সুযোগ হবে,
ডেফিনেটলি কঠিন চ্যালেঞ্জ হবে ওদের হোমে ওদের সাথে, কিন্তু যেহেতু নিউজিল্যান্ড জয়ের পরে টেস্ট জয়ের পরে এবং আফগানিস্তানের সাথে একটা যে ম্যাচ আফিফ এবং মিরাজ জিতিয়েছিল, এইসব ম্যাচগুলোর জয়গুলো না আমাদেরকে অনেক আত্মবিশ্বাস দেয় যে না যে কোনো দলের সাথে যে কোনো মুহূর্তে ভালো করা সম্ভব। তো অবশ্যই আমরা আমাদের সেরা ক্রিকেট খেললে ভালো কিছু হবে। আসলে অনেক এক্সাইটেড, কারণ দেখা গিয়েছে যে অনেক সময় বোলিং ভিডিওস দেখেছি তার, তো এইবার আসলে আল্লাহ যদি চায় তার সাথে সামনাসামনি তার আন্ডারে কোচিং করার সুযোগ হবে। তো আমি খুব এক্সাইটেড যে মানে তার সাথে কাজ করার, কারণ সাদা বিদ্যুৎ বলা হয়তো, তা আমিও একজন ফাস্ট বোলার, তো চেষ্টা করব তার থেকে যত কিছু নিয়ে নিজের বোলিং আরও উন্নতি করার। আবারও সাকিব প্রসঙ্গ, প্রতিটা সিরিজের আগে হুট করে সাকিব আল হাসানের না খেলার সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়ছে ক্রিকেটারদের পারফরমেন্সে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেট, এমন মত বিশ্লেষকদের। বিসিবি তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তারা। এভাবে চলতে থাকলে তরুণ ক্রিকেটাররাও ভুল পথে পা বাড়াতে পারে শঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকরা। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে এই প্রবাদ তুলনা করলে সেই দুষ্ট গরু সাকিব আল হাসান, যার খামখেয়ালি আর অত্যাধিক অর্থ মুনাফার লোভে আজ ভারসাম্যহীন দেশের ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা সফরে খেলছি খেলবো করেও যিনি দেশ ছাড়ার আগে ফাইনালে বলে গেছেন না খেলার কথা। সাকিব কাণ্ডে বরাবরই বিব্রত বিসিবি, এমন ঘটনার জন্ম বহুবারই দিয়েছেন অলরাউন্ডার, ভালো ক্রিকেটার, এই অজুহাতে ছাড়ও পেয়েছেন বারবার। বিকল্প নেই তাই শক্ত অবস্থানে যেতে পারেনি বোর্ডও, যার মাশুল এখন গুনতে হচ্ছে হারে হারে। শুরুতে নিয়ন্ত্রণ সম্ভব হলে জল গড়াতো না এতদূর বলছেন বিশ্লেষকরা। একজন ক্রিকেটার কোনো সিরিজে নাই খেলতে পারেন, কিন্তু সেই সিরিজে তিনি যদি না খেলেন তাহলে সে কারণে তাকে একটু আগে ভাগে কিন্তু জানিয়ে দেওয়া উচিত। কিন্তু এই সিরিজে আমরা দেখলাম যে সাকিব এখানে খেলছেন কি খেলছেন না সেই প্রশ্নের জন্য আমাদেরকে উত্তর খুঁজতে হয়েছে বোর্ড সভাপতির কাছে। ক্রিকেট বোর্ডের দিক থেকে সাকিবের সঙ্গে অনেক কিছু কমিউনিকেট করা হয়, তারা ইয়ে ফিল করে না, এটা একটা আসলে আমি মনে করি কনস্ট্যান্ট প্রবলেম হয়েছে, উই হ্যাভ টু সর্ট ইট আউট। একদম মানে এটা কোনো কথা নাকি যে প্রতিবার সিরিজের আগে এটাই প্রবলেম, বাংলাদেশ দলে সাকিব থাকে কি থাকবে না, পুরো খেলার ফোকাসটা কিন্তু সরে যাচ্ছে। দেশের ক্রিকেটের নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখানোর সংস্কৃতি শুরু সাকিবের হাত ধরে, বোর্ড সভাপতি স্পষ্ট করেছেন সেই লাইনে এখন তামিম মাহমুদুল্লাহদের মতো সিনিয়র ক্রিকেটাররাও, যাদের পদাঙ্ক অনুসরণ করার শঙ্কা অনুজদের, এমনটা হলে তার ভয়াবহতা অনুমান করা যায় সহজেই। সাকিবকে আমরা অনেক ক্ষেত্রে প্রপার ডিল করে নেই বলে আজকে এই জায়গায় আছে, এবং সাকিবকে ডিল করতে পারি না বলে কাউকে ডিল করতে পারে না। যখন এইটা করছে তখন অন্য একটা প্লেয়ার বিমান তার বাড়ি থেকে বলে দেবে আমি এই করবো না, আমি কীভাবে তাকে রুল করবো, এবং আমরা গভর্ন করতে পারছি না, আমরা টিমটাকে ডিসিপ্লিন করতে পারছি না। সন্দেহ নেই যে পুরো বিষয়টা নিয়ে তরুণদের কাছে ভুল বার্তা যাচ্ছে, কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে দলে 11 জন খেলেন এবং 11 জন ক্রিকেটারকে মধ্যে কাউকে কিন্তু ক্রিকেট কিন্তু আপনার দলীয় খেলা এবং এখানে ইন্ডিভিজুয়াল কাউকে আপনি প্রায়োরিটি দিতে পারবেন না। সমালোচকরা চায়ের কাপে ধোয়া তোলেন, ক্রিকেটের চাইতে সাকিব এখন টাকার পথে বেশি ছোটেন, তবে কি জাতীয় দলের ব্যস্ততায় আইপিএলে দল পাননি বলেই কি তার এমন আচরণ? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাফল্যের পুরস্কার হিসেবে এএফসি ও ফিফার স্বীকৃতি পেল বাফুফে নারী ফুটবল একাডেমি, নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে জুনে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, এর জন্য 5টি দেশের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন কিরণ। সেই 2014 সালে বাফুফের নারী ফুটবল ক্যাম্পের যাত্রা শুরু, এরপর থেকে বাংলার জয়িতাদের সাফল্যের ট্রেন ছুটেই চলেছে। অনূর্ধ্ব-14 থেকে অনূর্ধ্ব-19 বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক অঙ্গনে সফলতার গল্প রয়েছে নারী ফুটবলারদের। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ায় যাদের অবস্থানটাও চোখে পড়ার মতো, সম্প্রতি ঘরের মাঠে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে নিজেদের সামর্থ্যের জানান দেয় বাংলাদেশ নারী ফুটবল দল। এত সব সাফল্যের পুরস্কার হিসেবে এফসি ও ফিফার স্বীকৃতি পেয়েছে বাফুফে নারী ফুটবল একাডেমি, সব মিলিয়ে এফসি 47 সদস্য দেশের মধ্যে বাফুফের নারী ফুটবল ক্যাম্প পেল প্রথম স্বীকৃতি। এটা নারী ফুটবলের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে জুনে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, এর মধ্যে তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, গুয়াম ও কিরগিজস্তানের সঙ্গে আলোচনা চলছে। 5টা দেশকে চিঠি পাঠিয়েছি, ওদের থেকে রেসপন্স এখনো আসেনি, আসলে আমরা অবশ্যই জুনের উইন্ডোতে আমরা ফিফা ফ্রেন্ডলি খেলব। আমরা বসে নাই, আমরা 5টা দেশকে অলরেডি চিঠি পাঠিয়েছি। ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে, আমরা তো এখন এই বাফুফে ভবনের চারতলায় আছি,
এটাতে হবে না। ভারতের জামশেদপুরে আগামী 15 মার্চ থেকে 25 মার্চ অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-18 নারী সাব চ্যাম্পিয়নশিপ। আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে অনুশীলন ম্যাচ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম দুই ম্যাচে বিকেএসপির বিপক্ষে জয় পেলেও তৃতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কাছে 3-1 গোলে হেরেছে অনূর্ধ্ব-18 নারী ফুটবল দল। এদিকে আগামী বৃহস্পতিবার শেষ প্রস্তুতি ম্যাচে জাতীয় নারী ফুটবল দলের মুখোমুখি হবে অনূর্ধ্ব-18 নারী ফুটবল দল। আর সাফে অংশ নিতে 12 মার্চ ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে ছোটন বাহিনীর। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। মাঠ খেলার অনুপযোগী থাকায় বিপিএল ফুটবলের প্রথম লেগে কুমিল্লা স্টেডিয়ামে কোনো ম্যাচ হচ্ছে না। সেই ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ও মুন্সীগঞ্জ স্টেডিয়ামে। তৃতীয় লেগ থেকে মাঠ খেলার উপযোগী থাকবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এই মাঠে আমাদের বিপিএলে খেলা আয়োজন করা ঠিক হবে না, মাঠ এখনও প্রস্তুত হয়নি এবং মাঠের আরও কিছু সময় লাগবে, এবং সেই আলোকে কিন্তু বাফুফের যে ডিসিশনটা আজকে আমরা প্রেস রিলিজ দিয়েও জানিয়েছি, আগামী 11 এবং 12 মার্চ সেখানে শুক্রবার এবং শনিবার যে দুটো খেলা রয়েছে, তো সেই দুটো খেলা আমাদের শহীদীন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা আয়োজিত না হয় সেই খেলাগুলো আয়োজিত হবে। 11 মার্চে খেলাটি আয়োজিত হবে বসুন্ধরা ভার্সেস চট্টগ্রাম ভবানীর খেলাটা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে, এবং আমাদের 12 তারিখে উত্তর বাইধরা এবং মোহামেডানের খেলাটি আয়োজিত হবে আমাদের গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। বিসিবি গেম ডেভেলপমেন্টের আয়োজনে অনূর্ধ্ব-14 জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ ও বিকেএসপির ম্যাচটি ড্র হয়। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট বেশি পেয়ে চ্যাম্পিয়ন হয় তাতেন্দা তাইয়ুব শিষ্যরা। বয়সভিত্তিক ক্রিকেটের এমন প্রতিযোগিতা থেকে খেলোয়াড় তুলে আনাই লক্ষ্য সংশ্লিষ্টদের। খুলনা থেকে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন আব্দুল হালিম। খুলনায় 3 দিনের ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে চট্টগ্রাম 300 রান করে অল আউট হয়। 14টি বাউন্ডারিতে সর্বোচ্চ 145 রান করেন উদ্বোধনী ব্যাটার মিনহাজুর। জবাবে সামির অনবদ্য ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 9 উইকেটে 374 রান করে ইনিংস ঘোষণা করে বিকেএসপি। 215 রানের অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ আলী সামি। 74 রানে পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন শেষে 2 উইকেট হারিয়ে 144 রান করতে সমর্থ হয় চট্টগ্রাম। ডাবল সেঞ্চুরির পাশাপাশি 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা সামি। শুধু তাই নয়, টুর্নামেন্টের সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট আর সিরিজ সেরা সবগুলো ব্যক্তিগত অর্জনও এই অলরাউন্ডারের দখলে। 6 ম্যাচে করেছেন 375 রান, উইকেট নিয়েছেন 31টি। খুদে ক্রিকেটারদের চোখে জাতীয় দলে খেলার স্বপ্ন, কেউ হতে চান সাকিবের মতো, কেউ বা মাশরাফি। আমার স্বপ্ন এখন 15 ক্যাম্পে যাওয়ার, টুর করা, দেন 16 খেলে 17 ন্যাশনাল টুর করা। আমাদের সামনে চ্যালেঞ্জ সিরিজ আছে আন্ডার-15, তো সেখানে যদি ডাক পেয়ে আলহামদুলিল্লাহ ভালো কিছু করার ট্রাই করব, যে ন্যাশনাল-15 যেন আমি ক্যাপ্টেন্সি করতে পারি। আমরা এই লেভেলে এত কষ্ট করতেছি, মা বাপ ছেড়ে আসছি, অনেক কষ্ট করতেছি, একটাই এম শুধু ন্যাশনাল টিমে যাওয়া। 100 করছি বাট টিম জিতে নাই, এটা নিয়ে কিছু ইয়ে নেই, তবে টিম জিতলে আর একটু ভালো লাগবে। এটা পুরো ম্যাচ মাঠে বসে দেখেছেন বয়সভিত্তিক ক্রিকেটের 2 নির্বাচক হান্নান সরকার ও হাসিবুল হোসেন শান্ত। দেশের আনাচে কানাচে ভবিষ্যতের টাইগারদের খুঁজছেন তারা। আমরা খুবই আশাবাদী এসব প্লেয়ারদেরকে নিয়ে, এবং এরা কিন্তু আমাদের প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে, কারণ এরপরে আমাদের চ্যালেঞ্জ সিরিজ একটা প্রোগ্রাম হয়, তারপরে আমাদের সেখান থেকে আন্ডার-15 ন্যাশনাল টিম হবে, তাদেরকে নিয়ে আমরা স্কিল ক্যাম্প করবো। সো আলটিমেটলি এই প্লেয়ারগুলোই আমাদের কিন্তু ফিউচার বাংলাদেশ টিম। আমার মনে হয় যারা এরকম ভালো খেলছেন তাদেরকে নিয়ে আমরা অবশ্যই কাজ করছি। শুধু অনেকে আছেন যে রান করেনি, কিন্তু তাদের অনেক কোয়ালিটি আছে, তাদেরকেও নিয়ে আমরা কাজ করবো। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম রশিদি দোজা। এই টুর্নামেন্টের মধ্য দিয়েই স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার করল এসব খুদে ক্রিকেটাররা। এখন দরকার বিসিবির সঠিক পরিচর্যা। হয়তো এদের মাঝেই লুকিয়ে আছে আগামী দিনের সাকিব, মাশরাফি, মুশফিক। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। স্বাধীনতার 50 বছরে ক্রীড়াক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী নাম ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মোশাররফ হোসেন খান। ঢাকায় 1985 সালে অনুষ্ঠিত সাফ গেমসে এককভাবে 5টি স্বর্ণ ও 2 রৌপ্য পদক পাওয়ার রেকর্ড আজও অম্লান। কালজয়ী এই সাঁতারু দেশের প্রথম সাঁতার জাদুঘর তৈরি করতে যাচ্ছেন, আরও জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল। সাঁতারের বরপুত্র মোশাররফ হোসেন খান শুধু দেশেই নয় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও সাফল্যের পালক যুক্ত করেছেন একের পর এক।
টানা আড়াই দশক দেশে ও আন্তর্জাতিক সাঁতারে জয় করেছেন 140 স্বর্ণপদক। স্বাধীনতার 50 বছরে দেশে তিনি একমাত্র ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু। আর দেশের বাইরে শ্রীলঙ্কায় 1977 সালে 4 দেশীয় সাঁতারে স্বর্ণপদক জিতে তিনি প্রথম জাতীয় সঙ্গীত বাজিয়েছেন। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধামারন গ্রাম, এই ঘরটিতেই জন্মেছিলেন ইতিহাস সৃষ্টিকারী এই সাঁতারু। আর বাড়ির পাশে এখানেই সাঁতার কাটতেন। গ্রামটিতে আগে স্কুল, মসজিদ, রাস্তা কিছুই ছিল না, এখন সবই হয়েছে, নিজে স্কুল করে দিয়েছেন। স্কুল ঘরটা করলাম, আর একটু সুন্দর করে করলাম, বেঞ্চ টেঞ্চ বানালাম, সেই স্কুল ঘর আজকে চলতেছে। এখন এই স্কুল ঘরটার এই এক্সটেনশন এখন হচ্ছে এখানে। এটা আমি শুনলাম এটা 3.5 তলা বিল্ডিং হবে এবং এটা জুনিয়র প্রাইমারি হবে। কিন্তু গ্রামের সেই জৌলুস এখন আর নেই, তাই তার গ্রাম থেকেই আলোক বর্তিকা ছড়াতে চান দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রথম ক্রীড়াবিদ মোশাররফ হোসেন খান। বিল্ডিং করব, তো ওইটার ভিতরে আমি একটা রুম করব, স্পেশাল একটা রুম করব অনেক বড় করে, যেটাতে আমার জীবনের যত রকমের জাতীয় এবং আন্তর্জাতিক পদক, স্বাধীনতা পদক, রাষ্ট্রীয় পদক, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, দেশ বিদেশের যে যত পদক আছে আমি এমনভাবে প্রিজার্ভ করবো এখানে, যাতে অ্যাটলিস্ট 8টা জেনারেশন পর্যন্ত এটা দেখতে পারে এখানে। এখানেই থাকবে দেশের সাঁতারের জীবন্ত কিংবদন্তির জয় করা সব পদক অর্জন, ইংলিশ চ্যানেল বিজয়ের সব স্থিতিসহ ইতিবৃত্ত। কিংবদন্তি সাঁতারু মোশাররফ হোসেন খান তার নিজ গ্রামে এখন সাঁতার জাদুঘর করবার পরিকল্পনা গ্রহণ করেছেন। মুন্সীগঞ্জের ধামারন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পার্বত্য জেলার রাঙ্গামাটির খাগড়া উচ্চ বিদ্যালয় থেকে ধারাবাহিকভাবে বের হচ্ছে নারী ফুটবলার, যারা জাতীয় ও বয়স ভিত্তিক দলে সুযোগ পেয়ে ক্রীড়া জগতে দেশের মাথা উঁচু করছে। এজন্য বিদ্যালয়টিকে নারী ফুটবলার তৈরির সূতিকাগার বলা হয়। পর্যাপ্ত প্রশিক্ষণ সামগ্রী থাকলেও প্রশিক্ষকের অভাবে এখনও শুরু হয়নি প্রশিক্ষণ। অব্যবহৃত অবস্থায় আয়ুষ্কাল হারাচ্ছে সরঞ্জামগুলো। এসব সামগ্রী ব্যবহার করতে পারলে খেলোয়াড়দের দৈহিক ফিটনেস বাড়বে বলে মত বিদ্যালয় কর্তৃপক্ষের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়, পাহাড়ের সবুজের গহীনে এক টুকরো আলো। এই বিদ্যালয় মাঠ থেকে তৈরি হয়েছে আনাই, আনুচিং, মনিকা, ঋতুপর্ণা, রূপনারা। এই বিদ্যালয়টিকে বলা হয় পাহাড়ি নারী ফুটবলার তৈরির সূতিকাগার। আনাই, আনুচিং, মনিকা হয়ে ওঠার স্বপ্নে বিভোর এই মাঠে নিত্যদিন প্র্যাকটিসে ঘাম ঝরাচ্ছেন তাদের উত্তরসূরিরা। ওদের চোখের স্বপ্ন আগামীতে বয়সভিত্তিক ও জাতীয় দলের জন্য নিজেদের যোগ্য করে তোলা। শারীরিক কষ্ট তার ফুটবলের খুঁটিনাটি কৌশল রপ্ত করতে ঘাম ঝরাচ্ছেন খুদে ফুটবলাররা, কিন্তু অধরাই থেকে যাচ্ছে ফিজিক্যাল ফিটনেস প্রশিক্ষণ, ফলে নিজেদের শতভাগ দক্ষ করে তুলতে পারছেন না তারা। অথচ এই বিদ্যালয়ের একটি কক্ষেই অযত্নে অবহেলায় পড়ে আছে মূল্যবান জিম সামগ্রী। 3 বছর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস বৃদ্ধির জন্য এসব সামগ্রী প্রদান করে, যা এখনও পরিত্যক্ত কক্ষে প্যাকেজজাত অবস্থায় পড়ে আছে। ধুলাময়লা আর মাকড়সার জালি প্রমাণ দেয় কতটা অযত্নে আছে এসব সামগ্রী। শুধুমাত্র একজন প্রশিক্ষকের অভাবে জিম সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় হতাশ ফুটবলাররা। এখানে আমাদেরকে জিম সরঞ্জাম দেওয়া হয়েছে, কিন্তু আমরা ঠিক মতো টিচার না পাওয়ার কারণে আমাদেরকে এখানে মানে এক্সারসাইজ করা হচ্ছে না। আমাদের জিমে যে জিনিসগুলো আছে ওইগুলো দিয়ে এখন মানে একটু প্র্যাকটিস করতে পারতে। এসব সরঞ্জাম ব্যবহার করতে পারলে খেলোয়াড়দের শারীরিক দক্ষতা বহুগুণ বাড়বে বলে মত কোচ ও প্রধান শিক্ষকের। আমি মাঠে অনুশীলন করাই ওদেরকে, এই জিমটা যদি হতো তাহলে আরো ওদের জন্য ভালো হতো আর কি, যেহেতু ফিটনেস এর ব্যাপার সেবার আছে। আমরা যদি একজন ভালো বা দক্ষ একজন ইনস্ট্রাক্টর পাই, আমি মনে করি খেলোয়াড়রা তাদের শারীরিক গঠন করতে, শারীরিক গঠনে আরো সহযোগিতা আরো ভালো করে করতে পারবে। সমস্যা সমাধানে ফুটবলারদের পাশে দাঁড়ানোর কথা জানালেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান। তাদেরকে ডাকবো, দেখে তাদের কি কি সমস্যা আছে, সকল সমস্যার বিষয়ে আমি রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যাতে সঠিকভাবে অনুশীলন করতে পারে এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা যাতে করে বাংলাদেশের হয়ে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে আমি প্রয়োজনীয় সাপোর্ট দেব।
ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড 25 লাখ টাকা ব্যয়ে এসব জিম সামগ্রী প্রদান করে। সময় সংবাদ রাঙ্গামাটি। নড়াইলে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম বিভাগ পুরুষ ও নারী কাবাডি লীগ। প্রাণবন্ত এই আয়োজন উপভোগ করে খুশি দর্শকরা। কাবাডি খেলার মান উন্নয়নে এমন আসর বারবার মাঠে গড়াক, এমন দাবি কাবাডি প্রেমীদের। নড়াইলে কাবাডির প্রসারে সার্বিক সহযোগিতা চালিয়ে যাবার আশ্বাস আয়োজকদের। খায়রুল আরিফিন রানার ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে মাঠে গড়ায় মহিলা ও পুরুষদের ফাইনাল ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নেয়া নারী দলের রেনেসা একাডেমি ও সলিড গোল্ড ক্লাব মুখোমুখি হয় ফাইনালে। নির্ধারিত সময়ের খেলায় রেনেসা একাডেমি সলিড গোল্ডকে 56-39 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে পুরুষদের ফাইনাল অনুষ্ঠিত হয় প্রাক্তন একাদশ ও মহিষখোলা যুব সংঘের মধ্যে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিতে প্রাক্তন একাদশ 63-34 পয়েন্টে মহিষখোলা যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নারীদের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন লীনা খাতুন, পুরুষদের আসর সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুরাদ খা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। নান্দনিকে কাবাডি খেলা মুগ্ধ করে দর্শকদের। সুন্দর খেলা হচ্ছে, আমরা সেটা উপভোগ করতেছি। খেলা ভালোই আছে, সুন্দর আছে, দুই পক্ষের ভালোই দেখা যাচ্ছে। খেলা খেলা ক্রীড়া সংস্থায় আরো হোক, আমরা এই দোয়াই করি। দেখার মতন খেলা। কাবাডিকে এগিয়ে নিতে এ ধরনের আসর অবদান রাখবে বলে মনে করেন খেলোয়াড়রা। আশা করতেছি শুধু এই জাতীয় খেলা আরো হোক, আন্তঃজেলা খেলা, তারপরে হচ্ছে সামনে আছে স্বাধীনতা কাপ, ওইটাই আল্লাহর রহমতে চ্যাম্পিয়ন হব, এটা আশা করতেছি। নড়াইলের কাবাডিকে এগিয়ে নিতে প্রচেষ্টা চালিয়ে যাবার কথা জানান কাবাডি কোচ। আমরা মোটামুটি চেষ্টা করে যাচ্ছি নড়াইলকে কাবাডির শহর হিসেবে গড়ে তোলার জন্য। আমাদের অনেক গেমই ভালো, তার ভিতর থেকে আমাদের পুরুষ কাবাডি মোটামুটি হলেও নারী কাবাডি অত্যন্ত ভালো অবস্থায় আছে। কাবাডি সহ সকল খেলাধুলার প্রসারে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। আমরা যেভাবে সবাই মিলে কাজ করতেছি, আশা করি যে বাংলাদেশের খেলাধুলা আরও এগিয়ে যাবে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 4টি নারী ও 9টি পুরুষ কাবাডি দল এবারের লিগে অংশ নেয়। সময় সংবাদ নড়াইল। ব্যাপক আনন্দ উৎসাহের মধ্য দিয়ে মৌলভী বাজারে অনুষ্ঠিত হয়ে গেল জয় বাংলা ঘুড়ি উৎসব। এতে রং বেরঙের নানা আকার আকৃতির প্রতিচ্ছবি সম্বলিত ঘুড়ি আকাশে ওড়ানো হয়। অনেকদিন পর মৌলভী বাজারের আকাশে এসব ঘুড়ি ওড়ানো দেখে অনেকেই উচ্ছ্বসিত। ঘুড়ি ফেডারেশন বাংলাদেশের সহায়তায় জেলা প্রশাসনের এই আয়োজনকে প্রশংসা করে এরকম উৎসব নিয়মিত রাখার দাবি করেছেন অনেকে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। বিকেলের সূর্য যখন পশ্চিমা আকাশে সামান্য হেলে পড়ছিল, ঠিক সেই মুহূর্তকে আগলে রেখে বাতাসে ভর দিয়ে আকাশের ডানা ছাপটাচ্ছিল নানা বর্ণের ঘুড়ে। কখনো ডানে, কখনো বা বামে, নিজ মনেই ঘুরপাক খাচ্ছিল যে যার মতো করে। পুরো বিকেলের আকাশ জমে উঠেছিল উৎসবের আমেজে। রং বেরঙের ঘুড়ির আকাশ এক নজর দেখে নিতে জড়ো হয়েছিলেন শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। ঐতিহাসিক 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে স্মরণ রেখেই আয়োজন করা হয় জয় বাংলা ঘুড়ি উৎসবের, যেখানে আকাশে ওড়ানো এক একটি ঘুড়ির নামেও ছিল ভিন্নতা। রয়্যাল বেঙ্গল টাইগার, ইগল, চিল, মাছ, ডলফিন ও শাপলা সহ প্রায় 150 ঘুড়ি উড়াতে নিয়ে আসা হয়। এরকম ঘুড়ি উৎসবের আয়োজন দেখতে পারায় অনেক দর্শক উচ্ছ্বসিত। এখানে ঘুড়িগুলো অনেকগুলো উড়ানো হচ্ছে, এখানে আনন্দ জন আসছে, অনুভূতি এটা অন্যরকম, এটা বোঝানো যায় না। তবে ভালো লাগছে যে এখানে মহিলারাও আসছেন, ঘুড়ি উড়ানো সব দেখেছি, আমার খুব ভালো লেগেছে। বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করব। আমি খেলা দেখছি। এদিকে প্রতি বছর যাতে এরকম আয়োজন করা যায় সেই চেষ্টার কথা জানিয়েছেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান। 7 মার্চ উপলক্ষে জয় বাংলা ঘুড়ি উৎসব আমরা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা আমরা মিলে আমাদের ঘুড়ি ফেডারেশনকে অনুরোধ করি এবং তারা এখানে এসেছে। ঘুড়ি
উৎসব আসলে অত্যন্ত সুন্দর একটি বিষয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শহরে প্রচুর ছেলেমেয়েরা এখানে এসেছে এবং তারা উৎসাহ এবং আনন্দ উপভোগ করছে। এই আয়োজন অত্যন্ত চমৎকার। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করব এই আয়োজনকে যাতে চালিয়ে যাওয়া যায় এবং মৌলভীবাজারবাসীকে যাতে আনন্দ দেওয়া যায়। 7ই মার্চের যে মর্মার্থ সবাইকে উজ্জীবিত করা, তারুণ্যকে আমাদের আগামীর জন্য তৈরি করা, সেই জায়গা থেকে আমরা মনে করব যে আমাদের এই ঘুরি উৎসব, জয় বাংলা ঘুরি উৎসবটি আমরা আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। জেলা প্রশাসনের আয়োজনে এবারেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঘুরি উৎসব। সমসংবাদ মৌলভীবাজার। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সাকিব আল হাসানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বিসিবি, মন্তব্য ক্রীড়া বিশ্লেষকদের। সিরিজের আগে হুট করেই তার না খেলার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।